অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে কাল যখন বৃষ্টির দেখা মিলল, তখন নিজেদেরকে আবার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো। নিজেদের ক্লান্তি, নিজেদের কষ্ট সব দূরে সরিয়ে রেখে বৃষ্টির জল যখন নিজেদের মাথাতে পড়ল এবং মাটিতে পড়ল, তখন ওরা নিজেদেরকে আবার সুস্থ এবং সতেজ করে তুলল। পৃথিবীর আজ গভীর গভীরতম সংকটময় অবস্থা, ধ্বংস হয়ে যাচ্ছে সবুজের সমারোহ। তাই আমাদের নতুন করে শুরু করতে হবে সবুজের অভিযান। চলো আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এদেরকে বাঁচিয়ে রাখার। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। কাল রাতে বৃষ্টির দেখা মিলল, প্রত্যেকটি গাছ যে ক্লান্তি এবং কষ্টে ছিল সব কিছু তারা ভুলে গেছে। যখন এক থেকে দেড় ঘন্টা বৃষ্টির পরে প্রত্যেকটি গাছ ফ্রেশ, সুস্থ এবং আবার নতুন করে নিজেদেরকে মিলে ধরতে শুরু করেছে পরিবেশের সঙ্গে। এই গরমে প্রচুর পরিমাণে তাপের ফলে আমি কোনো রকম খাবার প্রয়োগ করিনি আজ 15 দিন। আজকে আমি একটি সহজ সিম্পল ঘরোয়া খাবার তৈরি করে শেয়ার করব। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে NPK জৈব সার তৈরি করব। আজকে সম্পূর্ণ জৈব সার তৈরি করব, একটি শক্তিশালী NPK জৈব সার। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি এবং এই সারের এত গুণ, এত শক্তি যে গাছে প্রয়োগ করার পরে তুমি রেজাল্ট ভীষণ ভালো পাবে। এই জৈব সার তৈরি করতে এক্সট্রা কোনো পয়সা খরচ হচ্ছে না, না কোনো এক্সট্রা সময়ও লাগছে না, একদম সিম্পলভাবে তৈরি করা যাবে। NPK আমরা বাজার থেকেও কিনে আনতে পারি, সেগুলো রাসায়নিক সার, গাছের অনেক ক্ষতি করতে পারে, কিন্তু এই সার প্রয়োজনের অতিরিক্ত পড়লে গাছের কোনো রকম ক্ষতি হবে না, গাছ সুস্থ থাকবে। আমি শুরুতে বলেছি জৈব NPK কীভাবে তৈরি করব। জৈব NPK আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারি। এবার চলো এই NPK জৈব সার তৈরি করতে কী কী উপকরণ লাগছে আর কেনই বা আমরা গাছে প্রয়োগ করব। জৈব NPK সার তৈরি করতে মূলত তিনটি উপকরণ আমাদের লাগছে। প্রথমত হলো নাইট্রোজেন, দ্বিতীয়ত হলো ফসফরাস আর তৃতীয়ত হলো পটাশিয়াম। এই নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের সমন্বয়ে তৈরি হবে গাছ। এই তিনটি উপকরণ যদি গাছে ঠিকঠাক পায়, গাছ সুস্থ, সবুজ এবং সুন্দর থাকবে। গাছে যথেষ্ট পরিমাণে ফল ফুল যা হারে চাইছো সম্পূর্ণ পেয়ে যাবে। তো আমাদের মূলত এই তিনটি উপকরণ গাছে অবশ্যই দিতে হবে। এবার চলো নাইট্রোজেনের কাজ কি। নাইট্রোজেন আমাদের সাধারণত গাছের পাতা সবুজ রাখতে এবং গাছের বৃদ্ধি ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তো আমাদের নাইট্রোজেন সার অবশ্যই প্রয়োজন। এবার কোথায় থেকে পাবো নাইট্রোজেন সার? নাইট্রোজেন সার আমরা নানাভাবে পেয়ে থাকতে পারি। গোবর সারে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকব। জৈব উপায়ে যেগুলো পাবো সেগুলো আমি বলছি প্রথমে। গোবর সার, দ্বিতীয়ত হলো ভার্মি কম্পোস্ট, তৃতীয়ত হলো চায়ের লিকার, এছাড়াও আমরা পেয়ে যেতে পারি পাতা পচা সার থেকে নাইট্রোজেন। দেখো এখানে 3, 4, 5টা আমি উপকরণ বলেছি, সম্পূর্ণ আমরা কিন্তু জৈব উপায়ে এই নাইট্রোজেনের সোর্সগুলো পেয়ে যাব। এছাড়াও সরিষার খোল থেকেও নাইট্রোজেন পাবো। চলে আসা যাক ফসফরাস। ফসফরাস আমরা বাজার চলতিও পাবো, এছাড়াও পেঁয়াজের খোসা, ডিমের খোসা থেকেও আমরা ফসফরাস, ক্যালসিয়াম পেয়ে যেতে পারি। তো যে সকল বাগানি বন্ধুরা ভাবছো যে জৈব উপায়ে NPK সার তৈরি করব, তো অবশ্যই এই উপকরণগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার চলে আসা যাক পটাশিয়াম। পটাশিয়াম আমরা সাধারণত কলার খোসা থেকে পেয়ে যাব। কলার খোসা এবং কলা গাছের বিভিন্ন অংশ থেকে আমরা পটাশিয়াম পাই। এছাড়াও আমাদের উনুনে যে সব জ্বালানি আমরা পোড়াই, জ্বালানির পরে যে ছাই পাই, সেই ছাই থেকেও আমরা পটাশিয়াম পাব। তো আমরা পটাশিয়াম সোর্স হিসাবে আমরা উনুনের ছাই এবং কলার খোসা, কলা গাছের বিভিন্ন অংশ ব্যবহার করতে পারি। তো এবার চলো এই পটাশিয়াম, ফসফরাস আর নাইট্রোজেনের কী কাজ সেটি আমি তোমাদের কাছে বলি। নাইট্রোজেনের কাজ প্রথমেই বলেছি, গাছের পাতা সবুজ রাখতে, গাছের বৃদ্ধি বিকাশ ঘটাতে ভীষণভাবে সাহায্য করে। এবার চলো ফসফরাসের কী কাজ। ফসফরাস গাছের ফল মূল
এবং শিকড়ের বৃদ্ধি ঘটাতে বিশেষভাবে ভূমিকা পালন করে। তো তার জন্য আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাতে এবং ফলমূলের একটি প্রাপ্ত পরিণত হতে গেলে এবং বীজের পরিণত হতে গেলে আমাদের লাগবে ফসফরাস। তো ফসফরাস আমরা কোথায় থেকে পাবো? প্রথমেই বলে যে পেঁয়াজের খোসা। পটাশিয়ামের কি কাজ? পটাশিয়াম সাধারণত গাছের ফলমূল আনতে সাহায্য করে। অনেক সময় দেখবে গাছে ফল আসছে না বা ফুল হচ্ছে না, অনেক যত্ন নিচ্ছ কিন্তু ফুল আসছে না। এর একমাত্র কারণ হলো তার পটাশের পরিমাণ বা পটাশের ঘাটতি আছে টবের মাটিতে। সেক্ষেত্রে আমরা যদি পটাশ প্রয়োগ করি এতে কিন্তু সহজেই ফুল চলে আসবে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে জৈব উপায়ে কিভাবে পাব। জৈব উপায়ে আমি আগেই বলেছি কলার খোসার সম্পূর্ণ আমরা জৈব উপায়ে পটাশ পেয়ে যাব। এছাড়াও কলার বিভিন্ন অংশ থেকে, কলা গাছের বিভিন্ন অংশ থেকে পটাশ পেয়ে যাব। এছাড়াও বাড়িতে জ্বালানি হিসাবে যে ছাই আমরা পেয়ে যাই সেই ছাই থেকেও পটাশ পেয়ে যাব। তিনটে উপকরণ আমরা কিভাবে একটি জৈব এনপিকে তৈরি করছি চলো এবার তোমাদের কাছে শেয়ার করি। এই জৈব এনপিকে তৈরি করতে আমি মূলত তিনটি উপকরণ ব্যবহার করেছি। এখানে লক্ষ্য করে দেখো, পেঁয়াজের খোসা আর কলার খোসা আমি ডুবিয়ে রেখেছি 7 দিন আগে। আর এখানে দেখো আমি নাইট্রোজেনের সোর্স হিসাবে ভিজিয়ে রেখেছি গোবর। এখানে গোবর সার তোমরা নাইট্রোজেনের সোর্স হিসাবে ব্যবহার করতে পারো, সরিষার খোল, গোবর সার, পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট, এই কয়েকটি উপকরণের মধ্যে তোমরা ভিজিয়ে রাখতে পারো। এবার এখানে প্রশ্ন হবে কতটা পরিমাণে আমি নাইট্রোজেন সার ভিজিয়ে রাখবো। যদি সরিষার খোল নাও 50 গ্রাম, যদি বাদাম খোল নাও সেটিও 50 গ্রাম, আর যদি মনে করো গোবর সার অথবা ভার্মি ভিজিয়ে রাখবো তাহলে 1 কেজি নেবে, আর যদি মনে করো পাতা পচা সার তাহলে 500 গ্রাম ভিজিয়ে রাখবে। এখানে আমি 1 কেজি গোবর সার ভিজিয়ে রেখেছি। এখানে দেখো পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে রেখেছি কতটা পরিমাণে। এখানে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি 50 গ্রাম মতো আর কলার খোসা প্রায় 100 গ্রাম মতো। ব্যাস এই তিনটি উপকরণ ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 7 দিনের আগে। তুমি যদি মনে করো সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করব তাহলে কিন্তু ভালো মানে হাই কোয়ালিটি সার তৈরি হবে না, সারের যে গুণাগুণ সেটি শক্তিশালী হবে না। ব্যাস খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। দেখো এবার আমি গাছে প্রয়োগ করব। এবার প্রশ্ন থাকবে এর মধ্যে কতটা জল দেব। এই দেখো আমি এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দেব, প্রায় আমি 3 থেকে 4 লিটার মতো জল আমি এই বালতির মধ্যে নিয়েছি, আর সারের পরিমাণ প্রায় আমি 3 লিটার মতো, 3 থেকে 4 লিটার মতো দিয়ে দেবো। সুস্থ টবের মাটি এখন ঠান্ডা আছে এবং টবের মাটি অনেক ফ্রেশ আছে, এখন টবের মাটি কোনো রকম গরম নেই, সেক্ষেত্রে আমরা অনায়াসে এই সারটি প্রয়োগ করতে পারবো। টবের মাটি অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ যেহেতু তার জন্য এদেরকে সবসময়ই খাবারের যোগান দিতে হবে। মাটির গাছে কিন্তু আমাদের খুব বেশি খাবারের যোগান দিতে হয় না, আর এই টবের গাছে যদি আমরা কন্টিনিউ খাবারের যোগানটা দিয়ে থাকি তাহলে কিন্তু গাছ সবসময়ই সবুজ থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় আমরা যে হারে ফল ফুল পেতে চাইছি সেই হারে সহজেই পেয়ে যাব। সবজি গাছের গ্রোথ দেখো, যেহেতু এতদিন গরম ছিল তাও সত্ত্বেও দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ আমরা শুধু দামি দামি সার প্রয়োগ করেই গাছকে সুস্থ রাখতে পারি না, আমরা সহজ কিছু টিপস আর সহজ সহজ ঘরোয়া পরিচর্যা করেই প্রত্যেকটি গাছ সুস্থ সবুজ এবং এরকম সুন্দর রাখতে পারি। আমরা ছাদ বাগান থেকেই বাড়ির প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল ফল সবজি সেগুলো আমরা ছাদ বাগান থেকেই সংগ্রহ করতে পারি। কাল রাতে বৃষ্টি হওয়ার আগেই বিকালে আমি একটু মেঘলা মেঘলা যখন হয়েছিল তখন বেশ কিছু বেগুনের চারা বসিয়ে দিয়েছিলাম। এর অবশ্যই আপডেট তোমাদের কাছে শেয়ার করব, আর কিভাবে উন্নত মানের বেগুন চারা তৈরি করেছি সেটিও তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদেরও কি পরিচর্যা নেবে, কিভাবে এনপিকে
সহজে সার তৈরি করবে সেটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বাগানি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতেই থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।